মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, মহামহিম রাজ্যপাল মহোদয়ের ভাষণের বিতর্কত বিরোধিতা করে অংশগ্রহণ করার বাবে অংশগ্রহণ করবলে অনুমতি দিয়ার বাবে আপনাক আমি ধন্যবাদ জানাইছো। বিগত প্রায় ২০ মাহত তিনিজনকে গভর্নরের আমি ভাষণ শুনব মানে পাইছো। আপনার প্রথম আপনার ৩০ কি ২ জুন ২০১৬ত, পিছত ৩০ জানুয়ারী ২০১৭ত, আর সিদিনাখন ৬ ফেব্রুয়ারী ২০১৮ত। আমি স্যার সবেই জানো যে রাজ্যপালের ভাষণ মানে হল সরকারের কর্মর খতিয়ান বা সরকারের দৃষ্টিভঙ্গিটো রাজ্যপালের মুখেরে রাজ্যপালের ভাষণের প্রকাশ করা হয়। এই যে সরকারের যে দৃষ্টিভঙ্গি, রুলিং যে পার্টি বিজেপি, যদিও এলায়েন্স পার্টনার আছে, বিজেপি মিত্রজোট বলে কোয়া হয়, বিজেপির যে ভিজন ডকুমেন্ট আছিল আপনার এই ভিজন ডকুমেন্টর যাক কথা সপোন ভিজন দেখাইছিল, এই সপোনবিল মানে কাগজত মাননীয় মহামহিম রাজ্যপাল মহোদয়ের জড়িয়ে ইয়াত প্রকাশ করবলে চেষ্টা করেছে। কিন্তু বাস্তবত স্যার অল্প ব্যতিক্রম। মই স্যার দুই এটা উদাহরণ দিয়ে হেক করি, যেহেতু মোর সময় খুব কম। ভিজন ডকুমেন্টত স্যার অসম চুক্তি সম্পর্কে একটা কথা কৈছিল, ইমপ্লিমেন্টিং দ্য আসাম একর্ড ইন ইটস লেটার এন্ড স্পিরিট। সেম কথাটো রাজ্যপাল মহোদয় কৈছে অলপ আগতে রমেন কলিতা ডাঙরিয়া যেটো কথা কলে যে যুগাত্মক দিকে আমি সমর্থন করব লাগে, এই কথাটো আমি সমর্থন করে আছো। রাজ্যপাল মহোদয় কৈছে মাই গভর্নমেন্ট ইজ কমিটেড টু দ্য স্পিডি ইমপ্লিমেন্টেশন অব দ্য আসাম একর্ড ইন লেটার এন্ড স্পিরিট। সেম ওয়ার্ডটো ইয়াত কৰিছে, ভাল কৰিছে। সেম রিলেটেড স্যার একটা কোয়েশন মই যোৱা ১৩ ফেব্রুয়ারী ২০১৭ত আনিছিল হিন্দু বাংলাদেশী আর অসম চুক্তি রূপায়ণ সম্পর্কত। তাতো অসম সরকারে কৈছে হয় অসম চুক্তি মানিবলৈ তথা রূপায়ণ করবলৈ অসম সরকার দায়বদ্ধ। এই যে যেটো যুগাত্মক কথা ইয়ালৈকে স্যার আমি ১০০% সরকারের লগত আছো বিরোধী থকার পিছত। লগতে স্যার এটা কথা আমি কব বিচাৰিছো, এই যে ভিজন ডকুমেন্ট, রাজ্যপালের ভাষণ প্লাস মাননীয় মন্ত্রীর রিপ্লাই, এই তিনিটার কথা স্যার আমি মিল দেখিছো, তার কারণে সরকার ধন্যবাদের পাত্র। লগতে স্যার এখন পত্র আপনার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল ২০১৬, এই সম্পর্কত স্যার একটা কথা মই কব বিচাৰিছো। এই তিনটা কথার লগত কিন্তু এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল সম্পূর্ণ ৩৬০ ডিগ্রি উল্টা দিন আর রাতে। ইয়াত স্যার মাননীয় কেন্দ্রীয় গৃহমন্ত্রী রাজনাথ সিংজিয়ে এটু দিছে ১৫ জুলাই ২০১৬ত, নিশ্চয় সরকার হাতত আছে, সরকারের মন্ত্রীসভা এখন জানে, মাননীয় রাজ্যপাল মহোদয় এটু জানে, আর আপনার পার্লামেন্টত এটু লে করেছে। জাস্ট স্যার দুটা লাইন মই পড়ি দিম। আন্ডার দ্য এক্সিস্টিং প্রভিশনস অফ দ্য অ্যাক্ট, পার্সনস বিলঙ্গিং টু দ্য মাইনরিটি কমিউনিটিজ সাচ এস হিন্দু, শিখস, বুদ্ধিস্ট, জৈনস, পার্সিয়ানস এন্ড খ্রিস্টানস ফ্রম আফগানিস্তান, বাংলাদেশ এন্ড পাকিস্তান হো হ্যাভ আইদার এন্টার্ড ইন টু ইন্ডিয়া উইদাউট ভ্যালিড ট্রাভেল ডকুমেন্টস অর দ্য ভ্যালিডিটি অফ দিয়ার ডকুমেন্টস হ্যাভ এক্সপায়ার্ড এন্ড রিগার্ডেড এজ ইলিগেল মাইগ্রেন্টস এন্ড হ্যান্স ইন এলিজিবল টু অ্যাপ্লাই ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ, ইট ইজ প্রপোজ টু মেক দ্যাম ইলিজিবল ফর অ্যাপ্লাইং ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ। অর্থাৎ এই অসম চুক্তিক উলঙ্ঘা করে হিন্দু বাংলাদেশীক নাগরিকত্ব দিয়ার পক্ষপাতি করে মাননীয় গৃহমন্ত্রী মহোদয় এই পত্র প্রেরণ করেছে। এই পবিত্র সদনত মাননীয় উপাধ্যক্ষ মহোদয় আপনার জড়িয়ে সরকারক প্রতি আমার অনুরোধ থাকিল যে এই যে যেটা ভিজন ডকুমেন্ট, এই যে যেটা গভর্নরের এড্রেস আর এই যে যেটা মাননীয় মিনিষ্টার রিপ্লাই, এই তিনটা কথা যাতে এক থাকে, আমি সরকারের লগত থাকিম। এইটো হলে স্যার কেতিয়াও আমি ধন্যবাদ দিব নয়, এইটো যদি ইমপ্লিমেন্ট হয়। সম্মানিত উপাধ্যক্ষ মহোদয়, অসম চুক্তি সম্পর্কত কথা কবলে যাওঁতে, এই অ্যামেন্ডমেন্ট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের কথা কবলে যাওঁতে খুব আফসোস, খুব দুঃখেরে স্যার একটা কথা কবলগা হয়, অসম সরকারের দুই এজন দায়িত্বশীল মন্ত্রী, দুই এজন দায়িত্বশীল বিধায়ক, তেওঁলোকে কয় যে ভারতবর্ষ যেতিয়া ভাগ হয়েছিল, এটা কথা অলপ সঁচা যে ধর্মর ভিত্তিত ভাগ হয়েছিল, কিন্তু তাতোকে বেশিকে সঁচা যে মুসলিম লীগ আর কংগ্রেসের কাজিয়ার কারণে ভারতবর্ষ ভাগ হয়েছিল। পাকিস্তানের ফার্স্ট ল মিনিষ্টারজন স্যার যোগেন্দ্রনাথ মন্ডল, শিডিউল কাস্ট হিন্দু মান, আর ভারতবর্ষর ফার্স্ট আপনার শিক্ষামন্ত্রীজন মৌলানা আবুল কালাম আজাদ মুসলিম মান। গতিকে একটা নির্দিষ্ট সম্প্রদায়ক
টার্গেট করে কোয়া হয় যে এই মানুষখিনি যাওয়ার কারণে বেলেগ বেলেগ দেশ আছে মানে স্যার মাননীয় সদনত সম্মানিত সদনত স্যার মানে একটা ডাটা মো প্রডিউস করব বিচারিছো যেটা ভারতবর্ষ ভাগ হয়েছিল 47ত অনলি 3% মুসলিম মানুষ পাকিস্তানত মাইগ্রেট করেছিল আর 97% মুসলিম মানুষ ভারতবর্ষত আছিল আমাক মানে স্যার নিজে ইসলাম ধর্মাবলম্বী মানুষ ইয়াত স্যার জন্ম হয়েছো ইয়াত স্যার পড়াশোনা করেছো এই সদনের মানে সম্মানিত সদস্য ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ একটা কমিউনিটিক যুক্ত কমিউনিটিক স্যার মানে রিপ্রেজেন্ট করো সমষ্টির কথা বেলেগ ধর্ম কথা বেলেগ স্যার ধর্ম অনু পার্সোনেল ম্যাটার এইটু যদি মাননীয় মন্ত্রীয়ে কয় মাননীয় বিধায়ক যদি টিভিত কয় পেপারত কয় টিআরপি বড়াবার কারণে কয় ফেসবুক বড়াবার কারণে কয় আমি স্যার যাম কুত আর কি হয়ে যাম যেতিয়া ভারতবর্ষ ভাগ হয়েছিল তেতিয়া মাত্র 3% মুসলিম মানুষ পাকিস্তানে গৈছিল আমার পূর্বপুরুষ সকল যোৱা নাই আমি ইয়াত আছিল ইয়াতে স্যার আমি মরিম গতি এই কথাটা স্যার মাননীয় গভর্নর মহোদয় যেটু কথা কলে আপনার জড়িয়ে মোট এটাই অনুরোধ এই তিনটা কথার লগত যাতে এই কথাটা নিমিলে আর এই তিনটা কথা যাতে বহাল থাকে তেতিয়া আমি স্যার সরকার লগত থাকি মাননীয় উপাধ্যক্ষ মহোদয় গভর্নর মহোদয় মই ডিটেলসত না যাও যেহেতু সময় কম ইরিগেশন সম্পর্কত স্যার এটা কথা কইছে কি এগ্রিকালচার সম্পর্কত আর এই কথাটো স্যার ইয়াতো খুব ভাল ধরনের খুব ভালকেই তেওঁলোকে লিখিছে ভিজন ডকুমেন্টত সেই কথাটো ইয়াত তেওঁলোকে প্রডিউস করেছে যে প্রভাইডিং ইরিগেশন ফেসিলিটিস টু দ্য এন্টায়ার এগ্রিকালচার ল্যান্ড ইন আসাম আর আমি সবেই জানো যে 70% মানুষ কৃষিভিত্তিক কৃষির উপর নির্ভরশীল আর কৃষি ভূমি স্যার আছে 54.11% দুর্ভাগ্যর বিষয় স্যার 20 মাহ পার হয়ে গেল এতিয়া ইরিগেটেড ল্যান্ড ইয়াত কোয়া হয়েছে কি প্রভাইডিং ইরিগেশন ফেসিলিটিস টু দ্য এন্টায়ার এগ্রিকালচার ল্যান্ড ইন আসাম তার মানে 54% এগ্রিকালচার ল্যান্ড আছে তার ভিতর 54% হব লাগে তেওঁলোকৰ ভাষাত কিন্তু এতিয়ালৈকে ইরিগেটেড ল্যান্ড হৈ আছে মাত্র অনলি 14% 14% স্যার এইটো গভর্নমেন্ট রেকর্ড গভর্নমেন্ট স্যার ডকুমেন্ট গতি স্যার আমি ধন্যবাদ কেনেকৈ দিও সরকারক গতি সম্মানিত উপাধ্যক্ষ মহোদয় উদ্যান শস্যর ক্ষেত্রতো তেখেতে এটা কথা কৈছে বক্তব্য দীঘলীয়া হব বলে স্যার মই দীঘলীয়া নকৰো কালি সরকারি পক্ষরে বিধায়ক মাননীয় রণোজ পেগো ডাঙরিয়া এই কথাটা খুব ধুনিয়াকে কইছে আর মাননীয় মন্ত্রীও স্যার রিপ্লাই দিছে গতি মাত্র এটা উদাহরণ স্যার মই দিছো যেহেতু মোর সময় কম ইয়াত উদ্যান শস্যর ক্ষেত্র স্যার হরিহর কারণে 201 অনলি 201 মানে 201 বীজ গাঁও আর আপনার মাটিমাহর কারণে মাত্র 180 বীজ গাঁও সরকারে লক্ষ্য করে লৈছে কিন্তু আমার গাঁও হল স্যার 26,247 কত স্যার সরকারের বিকাশ হয়েছে এটা মই কোয়া কথা নয় এটা কালি মাননীয় রণোজ পেগো ডাঙরিয়া সরকারের সরকারি পক্ষের বিধায়ক তেখেতে দিয়া তথ্য স্যার মই সদনত দিয়ে আছো তেখেতের কোয়েশন অনা মিনিস্টার রিপ্লাই দিয়া গতি স্যার এই হল সরকারের মানে গভর্নর অ্যাড্রেস আর মানে বাস্তবর ক্ষেত্র কিন্তু স্যার মিলা নাই আপনার পরিবেশ আর বন পরিবেশ আর বনের ক্ষেত্র স্যার গভর্নরে কি কয়েছে আমি চাও পরিবেশ আর বনের ক্ষেত্র স্যার একটা বাস্তব সত্যটা হল আপনার যদিও সরকারে পরিবেশ আর বনের ক্ষেত্র খুব ভাল ভাল কথা কয়ে আছে ইয়াত স্যার গোটেই ডাটাখিনি মোর হাতত আছে আপনি আগতে কয়ে দিছে 10 মিনিট মানে ক্রস করব নোয়ারিম জাস্ট একটা ডাটা একটা লাইন মানে স্যার পড়ি দিছু অসমর বনাঞ্চল হ্রাস হয়ে গই 27,680 বর্গ কিলোমিটার আছে যেটা আপনার 78,438 বর্গ কিলোমিটার আছিল তার মানে আধাতকে স্যার বেশি বন ভঙ্গ হয়ে গেছে আপনার 3,100 বর্গ কিলোমিটার বনাঞ্চল ইতিমধ্যে ধ্বংস হয়েছে তারে 20 মাহ সরকার আরো বেশি ধ্বংস হয়েছে ইয়াতকে ডিটেলস মানে আর না যাও স্যার সময় মোর কম আপনার গৃহ বিভাগত আমার মাননীয় মুখ্যমন্ত্রী তেখেতে নিজেই স্যার গৃহ বিভাগের দায়িত্বত আছে আর যেহেতুকে মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে আমার এজন বিধায়কে কৈ গৈছে যে তেখেত অকল বিজেপির মুখ্যমন্ত্রী নহয় গোটেই অসমৰ মুখ্যমন্ত্রী গতি আমি সবেই তেখেতক মুখ্যমন্ত্রী হিসেবে মানু আর মানিবও লাগিব গৃহ বিভাগৰ স্যার এটা চাওক গৃহ বিভাগ তেওঁলোকে কৈ আছে ল এন্ড অর্ডার সিচুয়েশন সম্পর্কে গভর্নরে স্যার কি কৈছে আমি যদি চাও ল এন্ড অর্ডার সিচুয়েশন সম্পর্কে গভর্নরে কৈছে যে ল এন্ড অর্ডার সিচুয়েশন খুব ভাল পরিবেশ খুব ভাল আর স্যার সরকারে দিয়া তথ্য স্যার মই আপনাক দি আছো
সরকারে দিয়া তথ্য হয়েছে স্যার আপনার যাওয়া বছর আধালৈকে এই ছমাস আর মানে বাদ দিল এটা স্যার মিনিস্টার দিয়া রিপ্লাই 94,069 ক্রাইম হয়েছে যদি 94,069 ক্রাইম হয় দেড় বছরত তেনহলে ল এন্ড অর্ডার সিচুয়েশন ভাল কোনটো সেন্সত কয় এই ডেফিনেশনটো স্যার মানে বুঝা নাই স্যার আপনার পর্যটন পর্যটনের ক্ষেত্রে তো ভাল প্রায়োরিটি গভর্নমেন্টে দিছে প্রিয়ঙ্কা চোপড়া লেখিয়া অভিনেত্রী ব্র্যান্ড এম্বেসাডর করেছে কিন্তু স্যার দুর্ভাগ্যর বিষয় এই গভর্নমেন্টে দিয়া রেকর্ড প্রিয়ঙ্কা চোপড়াক ব্র্যান্ড এম্বেসাডর করার পিছত 16,60,000 আপনার টুরিস্ট কমি গেছে অসমত তার মানে প্রিয়ঙ্কা চোপড়া ব্র্যান্ড এম্বেসাডর করার কারণে অসমর বহুত রাজহ ক্ষতি হয়েছে অসমত স্যার টুরিস্ট কমিছে মই কোয়া কথা নয় গভর্নমেন্টে কোয়া কথা স্যার গতিকে স্যার লাস্ট স্যার মানে হেক করে দিব বিচারছি ওয়াটার রিসোর্স জল সম্পদ অলপ আগত আমার রমেন কলিতা ডাঙরিয়ায় জল সম্পদর সম্পদ কমকে হলেও খুব ভালকে কথাখিনি কই গেছে জল সম্পদর উপর স্যার এইটো স্যার লাস্ট মানে হেক করে দিছু গভর্নরে ইয়াত কইছে এ প্রপোজাল ফর প্রকিউরমেন্ট অফ ডিরেজ হ্যাজ বিন অ্যাপ্রুভড তার মানে ব্রহ্মপুত্র খনন আর বিজেপির স্যার ভিজন ডকুমেন্টতো এই কথাটা কোয়া হয়েছে যে ব্রহ্মপুত্র খননের কথাটো আর সেই কথাটো গভর্নরে ইয়াত কইছে দেখাত কিন্তু স্যার ভাল যেন লাগে কিন্তু অ্যাকচুয়ালি কি হয়েছে অ্যাকচুয়ালি স্যার ব্রহ্মপুত্র খননের পিছত যিখিনি বালি উলাব এই সম্পর্কত স্যার কি হয়েছে এটা মারাত্মক ভয়ঙ্কর তথ্য সরকারে সদনত দাখিল করেছে এইটো স্যার সরকারে দিয়া তথ্য যা 7/9/2017 মাননীয় মন্ত্রী ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের মন্ত্রী সদনত দিছে এই লাইনটি পড়ে স্যার মহেক করে দিম ইয়াত কোয়া হয়েছে ব্রহ্মপুত্র খননের পিছত কি হব দ্য স্টেট গভর্নমেন্ট এগ্রিজ অ্যান্ড আন্ডারটেক্স ড্যাট ইট শ্যাল গিভ রাইটস ফর ইউজেস অফ স্যান্ড অ্যান্ড সিল্ড অফ সুইটেবল অ্যান্ড অ্যাকসেপ্টেবল কোয়ালিটি ডিরেজ মেটেরিয়াল ডাম্পড অন ব্যাঙ্কস ফ্রম দ্য ন্যাশনাল ওয়াটারওয়েজ উইদিন দ্য স্টেট বাউন্ডারি অফ আই ডব্লিউ এ আই অর এন এইচ এ আই এট রিজনেবল আটাইতকৈ ডাঙৰ কথাটো হল অর ন কস্ট তার মানে কোনো মূল্যর বিনিময়ত এই যে অথরিটি কেটার কথা কলে ন্যাশনাল হাই অথরিটি অফ ইন্ডিয়া আর ইংল্যান্ড ওয়াটার অথরিটি অফ ইন্ডিয়া এওঁলোকে কোনো ধরনের মূল্য অসম সরকারক দিয়ার বিনিময়ত অসমৰ মানুহক দিয়ার বিনিময়ত জিরো বিল মানে বিনিময়ত তেওঁলোকে বালিখিনি লৈ যাব পাৰিব জল সম্পদ তেওঁলোকে লৈ যাব পাৰিব এনেকুৱা এটা মারাত্মক তথ্য মারাত্মক এগ্রিমেন্ট সরকারে স্যার করেছে গতিকে কোনো পধ্যেই স্যার আমি সরকারক ধন্যবাদ দিব নোৱাৰো দেখাত স্যার ভিজন ডকুমেন্ট আর গভর্নর এড্রেস এই দুটা হল কথা কথার স্যার হেক করে দিছো স্যার হাফ এ মিনিট এই ভিজন ডকুমেন্ট আর গভর্নর এড্রেস দেখাত স্যার আখরে আখরে মিল আছে কিন্তু স্যার এইখিনি হল সরকারের তথ্য সরকারের তথ্যর হইতে স্যার মিল নাই যেহেতুকে কথা আর কামর সরকারের স্যার মিল নাই গতি আমি স্যার কোনো পদ্যে ধন্যবাদ দিব নোৱাৰো গতি এই ধন্যবাদ সূচক প্রস্তাবর দূরঘূর বিরোধ করে স্যার মোর বক্তব্য শেষ করেছো ধন্যবাদ ডক্টর রণস পগড়িয়া মাননীয় উপাধ্যক্ষ মহোদয়